আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো ইমোর গুরুত্বপূর্ণ তিনটা সেটিং। এই সেটিংগুলো যদি আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনি অনেক বিপদ থেকে বেঁচে যাবেন। তো প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই ভিডিও কলে কথা বলে থাকি ইমোতে। আপনি যখন কারো সাথে ভিডিও কলে কথা বলে থাকেন বা কোনো কিছু আপনি দেখান, তখন অপর প্রান্তের লোকে আপনার সেই ভিডিও কল রেকর্ড করে রাখে এবং স্ক্রিনশট দিয়ে ছবি তুলে রাখে। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো ইমোতে, যে সেটিংগুলো করে রাখলে আপনার মোবাইলে যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন, তারপর ওই অপর প্রান্তের লোকে আপনার ভিডিও কল রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিনশট দিতে পারবে না। যখন ভিডিও কল রেকর্ড করবে এবং স্ক্রিনশট দিবে, সাথে সাথে ব্ল্যাক কালার হয়ে যাবে আর স্ক্রিনশট দিতে পারবে না। তো প্রিয় দর্শক, আপনি কিভাবে আপনার মোবাইলে মানে ইমোতে সেটিংটা করে রাখবেন, সেটা করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, স্ক্রিনে লক্ষ্য রাখুন। তো প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আমরা প্রত্যেক দিনই এমন ইন্টারেস্ট ভিডিও আপলোড করে থাকি, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্রিয় দর্শক, আপনার মোবাইল থেকে ভিডিও কল রেকর্ড এবং স্ক্রিনশট বন্ধ করতে চাইলে প্রথমে আপনি ইমোতে চলে যাবেন বা এখানে যে চ্যাট লিস্ট আছে এখান থেকে যে কোনো একজনের ইমোতে চলে যাবেন। মানে আপনি যাকে ভিডিও কল দিবেন, ভিডিও কল দেওয়ার আগে অবশ্যই সেটিংটা করে নিতে হবে, তা না হলে হবে না। তো যখন আপনি কারো ইমোতে চলে যাবেন, তারপর উপরে চলে যাবেন, দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে দিবেন, তারপর উপরে পেয়ে যাবেন ব্ল্যাক স্ক্রিনশট ফর কলস, এখানে ক্লিক করে দিবেন। তো প্রিয় দর্শক, এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ব্ল্যাক স্ক্রিনশট ফর কলস, মানে এখানে যখন আপনি এই অপশনটা চালু করে রাখবেন, আপনার মোবাইলে যখন স্ক্রিনশট দিবে এবং রেকর্ড করতে চাইবে, সাথে সাথে আপনার এই স্ক্রিনশট ব্ল্যাক কালার হয়ে যাবে। ভিডিও কল রেকর্ড করতে চাইলে ব্ল্যাক কালার হয়ে যাবে, এখানে তারা বলে দিয়েছে। তো প্রিয় দর্শক, সেটা করার জন্য শুধু আপনি এখান থেকে এই অপশনটা চালু করে নেবেন। তো দেখেন, এখন চালু করে রেখেছি। তো আপনি যখন যার সাথে কথা বলবেন, এখান থেকে আমি সাপোজ মনে করেন আমি ইমোতে চলে গেলাম, তার সাথে আমি ভিডিও কলে কথা বলবো, ত্রিরোটা ক্লিক করে দিব, সাথে সাথে এটা ওপেন করে নিব। তো প্রিয় দর্শক, অবশ্যই যার সাথে ভিডিও কলে কথা বলবেন, ভিডিও কল কথা বলার আগে অবশ্যই এই সেটিংটা করে নিতে হবে। তো প্রিয় দর্শক, ইমোর দুই নাম্বার সেটিং হচ্ছে আপনি ইমোতে চলে যাবেন, তারপর যে কারো ইমোতে চলে যাবেন, তারপর উপরে আবার ত্রিরোটা ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডিসপেয়ারিং মেসেজ, এই অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনি যার সাথে চ্যাট করবেন, এসএমএস করবেন, সেই এসএমএসগুলো কতদিন আপনি রাখতে চাচ্ছেন। মানে যদি এটা আপনি সিলেক্ট করেন, একদিনের ভিতরে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে যেই এসএমএস করেছেন, চ্যাট করেছেন, সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে সাত দিন, তিরিশ দিন, আপনি যতদিন চাচ্ছেন এসএমএসটা রাখতেন ততদিন এখানে থাকবে। যতদিন সিলেক্ট করবেন ততদিন পরে অটোমেটিক এই এসএমএসগুলো ডিলেট হয়ে যাবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেটা করার জন্য নিচে পেয়ে যাবেন যে সেটিং অপশন, এখানে দেখেন মেসেজ টাইম দেখাচ্ছে, এই মেসেজ টাইমের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন ওয়ান ডে দেওয়া আছে। তো এখন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন একদিন, এসব একদিনের পর যদি এসএমএসগুলো ডিলিট করতে চাচ্ছেন তো এখানে ক্লিক করে দেবেন, সাত দিন চাইলে সাত দিন, তিরিশ দিন চাইলে তিরিশ দিনের ওপর ক্লিক করে দিবেন, সাথে সাথে এটা রাইট চিহ্ন হয়ে যাবে। দেখেন এটা রাইট চিহ্ন হয়ে গেছে। আপনি যদি এসএমএসগুলো ডিলিট করতে না চান তাহলে নিচে পেয়ে যাবেন ক্লোজ, ক্লোজের ওপর ক্লিক করে দেবেন, ক্লোজ সিলেক্ট করে নেবেন। তো প্রিয় দর্শক, ইমোর তিন নাম্বার সেটিং করার জন্য ইমোতে চলে যাবেন, তারপর নিচে পেয়ে যাবেন প্লাস আইকন অথবা আপনার প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন, তারপর মোর অপশন পাবেন, মোর অপশনে ক্লিক করে দেবেন, তারপর সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন আপনি ফ্যামিলি গার্ড, এই ফ্যামিলি গার্ড অপশনে যদি আপনি ক্লিক করে দেন, এই সেটিংটা করে রাখেন, আপনার মোবাইলটা যখন
ইমোটা যখন অন্য কেউ হ্যাক করে নিয়ে যাবে তখন আপনি এখানে ইমোটা রিকভারি করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হয়, এই ফ্যামিলি গার্ডের উপর ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে দেখেন ইনভাইট দেখাচ্ছে, ইনভাইট এখান থেকে যদি কাউকে ইনভাইট করে আর ইনভাইটটা যদি সে অ্যাকসেপ্ট করে তো আপনার ইমোটা যখন কেউ হ্যাক করে নিয়ে যাবে তখন ওই ব্যক্তি যে অ্যাকসেপ্ট করেছে সে আপনার এই ইমোটা রিকভারি করতে পারবে, ইমোটা ফিরিয়ে আনতে পারবে, সেটিংগুলো করতে পারবে। এখান থেকে আপনি তিনজনকে ইনভাইট করতে পারবেন, এই ইনভাইটের উপর ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে যে কোনো তিনজনকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একজনকে সিলেক্ট করে নিব, আপনারা তিনজন চাইলে তিনজন, একজন চাইলে একজনকে দিবেন, তারপর এখান থেকে ইনভাইট উপরে ক্লিক করে দিবেন। তারপর অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনি ইমোতে চলে যাবেন, দেখবেন এখানে তার এই অ্যাকসেপ্টগুলো এই ইনভাইট করার অ্যাকসেপ্ট হয়ে গেছে। তারপর যদি আপনি সেটিংয়ে চলে যান, সেটিংয়ে আসার পর ফ্যামিলি গার্ডে চলে যাবেন, তারপর এখানে আপনি দেখতে পারবেন টিক, অ্যাডমিন এবং মডারেটর। যেমন ফেসবুক পেজে আমরা বা গ্রুপে অ্যাডমিন এবং মডারেটর দিয়ে রাখি, ঠিক সেই রকমই অ্যাডমিন এবং মডারেটর মতন এখানে আছে। যেমন অ্যাডমিন যদি থাকে আপনার যে কোনো সেটিংগুলো সে পরিবর্তন করতে পারবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে দেখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।